মাধাইপুরে মৃত শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়ক আর্থিক অনুদান তুলে দিলেন পরিবারের হাতে বিধায়কের পাশে থাকার আশ্বাসে স্বস্তিতে মৃতের পরিবার চলতি মাসের 26 তারিখ কয়লা উত্তোলনের সময় কয়লায় চাপা পড়ে মারা যায় একই পরিবারের চারজন সদস্য দুর্গাপুরের ফরিদপুর ব্লকের মাধাইপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মৃত পরিবারের হাতে তুলে দেওয়া হলো 1 লক্ষ টাকা করে অনুদান তার সাথে ওই পরিবারের একজনকে বেসরকারি সংস্থায় একটি কাজের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন এই ঘটনায় গুরুতরভাবে আহত হন একজন সেই আহত ব্যক্তির হাতে 25,000 টাকার অনুদান তুলে দেওয়া হয় তার সাথে একটি বেসরকারি সংস্থায় কাজের ব্যবস্থা করে দেবেন বলে জানান বিধায়ক এদিন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর সাথে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দুর্গাপুর ফরিদপুর ব্লক তৃণমূল সভাপতি সুজিত মুখার্জি সহ গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ ও সভাপতি অমিত বিশ্বাস তৃণমূল কংগ্রেস নেতা বিশ্বজিৎ ঘোষ সহ একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা দাদা আজকে কি এদের সাহায্য করা হয়েছে দেখুন আমাদের দলের পক্ষ থেকে বিধায়কের পক্ষ থেকে আমরা এই যে মানুষগুলো অসহায় মানুষগুলো তাদের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করলাম এইটুকুই আর কি অসুবিধে যেদিন দুর্ঘটনা ঘটেছিল সেদিনও বিধায়ক সাহেব এসেছিলেন সুজিত দা এসেছিলেন আজকে এসেছিলেন আমাদের পাণ্ডবেশ্বর বিধানসভা বিধায়ক নরেন্দ্র এবং ব্লক সভাপতি সুজিত মুখার্জি ওনাদের পরিবারকে আজকে আর্থিক সাহায্য করলেন এবং আগামী দিনে ওনাদের পরিবারের পাশে থাকার বার্তা দিলেন আর কিভাবে সাহায্য করলেন ওনাদের পরিবারের প্রতি পরিবারের উপর ওনাদের যে পরিবারে যারা মারা গেছেন তাদের পরিবারকে একটা করে চাকরি যে ঠিকাদার সংস্থা আছে ও সুবিধা ব্যবস্থা করলেন পাণ্ডবেশ্বর থেকে অভিজিৎ নায়কের রিপোর্ট টিভি নিউজ 10 সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার 9800897855 অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে আপনি কি সুলভে মনের মতো